আজকে যদি আমি তোমাদের সাথে টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন স্ট্রেট লাইন কার্ভ সার্কেল রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইলিপস প্যারাবোলা হাইপারবোলা এন্ড তাদের প্রপার্টিস গুলোকে নিয়ে কথা বলি, তো তোমরা তো খেপেই যাবে, বলবে যে দাদা তুমি কি কথা বলছো, তুমি এত ম্যাথামেটিক্স নিয়ে কেন কথা বলছো, আমার তো একদমই ভালো লাগে না ম্যাথামেটিক্স, আর পাগলের হাত থেকে আমাকে বাঁচাও না। সত্যি এই সমস্ত শুনে সবাই ঘাবড়ে যাবে, কিন্তু ম্যাথামেটিক্সের বিউটিটাই এমন না যে তুমি যাই স্টাডি করবে তার মধ্যেই দেখবে ম্যাথামেটিক্স ঢুকে বসে আছে, তুমি পালাতে পারবে না। এটা সত্যি বলছি, আমি এত বছর স্টাডি করে এটাই বুঝে গেছি যে আমি এটা থেকে পালাতে পারবো না, মানে পেছনে লেগে পড়েছে আগে বলতে গেলে। তো আমরা কি স্টাডি করি? আমরা তো স্বাভাবিক ব্যাপার, আমরা আমাদের আর্ট চ্যানেল, তো অবভিয়াসলি আমরা আর্ট পেন্টিং এই সমস্তকে নিয়েই স্টাডি করি। তো পেন্টিং অ্যাকচুয়ালি কি, আমি যদি খুবই সিম্পলভাবে বলি, আমার যায় আসে না, আমি কি অনেক হাই ফাই লেভেলের প্রচুর ডেফিনেশন আছে পেন্টিং একদম একদম যদি সিম্পলভাবে বলি যে হ্যাঁ আমার কাছে একটা পাতা আছে অথবা আমার কাছে একটা ক্যানভাস আছে, আর এটা কি অ্যাকচুয়ালি তো একটা টু ডাইমেনশন না, স্বাভাবিক ব্যাপার, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, কোনো থ্রি ডাইমেনশন কোনো ওরকম কিছু নেই, জাস্ট একটা প্লেন পাতা, এর ওপরেই আমরা ছবি আঁকছি পেন্টিং করছি। অ্যান্ড আমরা এর মধ্যে কি ভিজুয়ালাইজ করছি, এর মধ্যে আমরা একটা খুব ভালো একটা ল্যান্ডস্কেপ সিনারি বানালাম, বা আমরা একটা ভালো পোর্ট্রেট করলাম, বা আমরা স্টিল লাইফ স্টাডি করলাম, হোয়াট এভার আমরা যাই স্টাডি করি, আমরা একটা থ্রি ডাইমেনশনকে ভিজুয়ালাইজ করছি, একটা ত্রিমাত্রিক একটা কিছু একটা সারফেস হোক, কিছু একটা স্ট্রাকচার আমরা তার মধ্যে একটা রেডি করছি। তো আমরা ভাবতে পারছো আমরা হায়ার ডাইমেনশনকে কিন্তু স্টাডি করছি কিন্তু পেন্টিংয়ের মাধ্যমে, এটা কিন্তু কোনো কম ছোট ব্যাপার নয়, কিন্তু অনেকটাই বড় ব্যাপার শুধুমাত্র পেন্টিংয়ের মাধ্যমে। আমরা কোনো এখানে প্রচুর হাইফাই কোনো সাইন্টিফিক্যাল কোনো নলেজ লাগাচ্ছি না, কোনো এক্সপেরিমেন্ট করছি না, কিছুই না, জাস্ট সিম্পল একটা ড্রয়িং করছি, জাস্ট কিছু কালারের বিন্যাস ঘটাচ্ছি, ব্যাস আমাদের যেটা তৈরি হয়ে যাচ্ছে সেটা একটা টু ডাইমেনশন সিস্টেমের মধ্যে থ্রি ডাইমেনশনের ফিল দিচ্ছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কাছে পেন্টিং। আমরা এই যে বলি না যে ও সুপার রিয়েলিস্টিক হাইপার রিয়েলিস্টিক ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি তো আমরা একটা পাতার ওপরই তো ছবিটা দেখছি, আর পাতাটা তো একটা টু ডাইমেনশনই, কিন্তু তার মধ্যে আমরা থ্রি ডাইমেনশন এফেক্টটাকে ফিল করছি। পেন্টিংয়ের মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্স রয়েছে, কারণ ম্যাথামেটিক্স তো আমাদেরকে জিওমেট্রি দিয়েছে, টু ডাইমেনশন সিস্টেম দিয়েছে, থ্রি ডাইমেনশন সিস্টেম দিয়েছে, অ্যান্ড আমরা আরও যত এগোবো দেখবো আমরা হায়ার ডাইমেনশন এন ডাইমেনশন সিস্টেম পাবো। কিন্তু আমরা যে এই যে ধরে রাখছি না, এই যে মানে পাতার মধ্যে যে হ্যাঁ আমরা তার মধ্যে একটা হায়ার ডাইমেনশনকে নিয়ে আসছি, এটা শুধুমাত্র এই পেন্টিংয়ের মাধ্যমে। আর এই পেন্টিংটা তৈরি হচ্ছে কীভাবে? অসীম 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 স্ট্রেট লাইনের সমন্বয়, অসীম অসীম স্ট্রেট লাইনের বিন্যাসের দ্বারা। হ্যাঁ, সেই স্ট্রেট লাইনটা কখনো না কখনো যেরকম ইচ্ছে তুমি কালারে স্ট্রেট লাইন ড্র করো সেখান দিয়েই কিন্তু আসছে। আজকে এই যে আমরা কালার করছি, এই কালারের মধ্যেও কিন্তু অসংখ্য স্ট্রেট লাইনের বিন্যাস রয়েছে, তবেই গিয়ে একটা ভরাট তৈরি করছে। তো নিছকে কি শুধুমাত্র পেন্টিংয়ের মধ্যে এইটুকুনি রয়েছে, আর কি কিছুই নেই? অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। যখন আমরা এটাকে ফিল করবো না, দেখতে পাবো যে এর মধ্যে একটা আলাদাই অ্যাস্থেটিক দিক রয়েছে। আর এই আর্ট তার মধ্যে যে একটা সিক্রেট লুকিয়ে আছে না, এই সিক্রেটটাই হচ্ছে জিওমেট্রি, আর এটা এসছেই হচ্ছে ম্যাথামেটিক্স থেকে। তো এটা এলো কিভাবে? হ্যাঁ, আমরা তো এটা বুঝেই গেছি যে হ্যাঁ চলো, তুমি বললে পেন্টিং হচ্ছে টু ডাইমেনশন যা থ্রি ডাইমেনশনের এফেক্ট দেয় আমাদেরকে ভিজুয়ালাইজ করায়, আর এই টু ডাইমেনশন যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা ইনফাইনাইটলি মেনি স্ট্রেট লাইন দ্বারা জেনারেট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে ম্যাথামেটিক্সটা কোথায়, এর মধ্যে ওই ফিলটা আসছে কোথা থেকে? তো দেখো, অনেক কাল আগে, অনেক 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 কাল আগে, যখন ধীরে ধীরে মানে নলেজ গ্রো হচ্ছিলো, ধীরে ধীরে মানুষ আইডিয়া করছিল সমস্ত কিছুকে কীভাবে অ্যানালাইজ করবে, কীভাবে সেগুলোকে মানে কি বলবো মানে ফুটিয়ে তুলবে নিজের ভাবনার মাধ্যমে, তখন ম্যাথামেটিক্স মানে শুধুমাত্র ছিল হচ্ছে নাম্বারস, আর বলা হতো নাম্বারস আর দ্য হায়েস্ট ডিগ্রি অফ নলেজ, মানে নাম্বারের থেকে আর বেশি কিছু হতে পারে না, মানে আমরা নাম্বারস দিয়ে সমস্ত কিছুকে এক্সপ্রেস করতে পারি। কিন্তু ধীরে ধীরে এটা আর করা যেতে পারলো না, মানে সত্যি বলা যেতে পারে যে এটা আর পারা গেল না। তার কারণ হচ্ছে যে আমরা ধীরে ধীরে এমন এমন কিছু নাম্বারসকে খুঁজে পেলাম যেগুলোকে সত্যি বলতে গেলে মুখে বলা যাবে না, মানে মুখে বলা যাবে না মানে বলতে গেলে আনকাউন্টেবল। আর ধীরে ধীরে এই এই ওয়ার্ডগুলো আসতে শুরু হয় যে কাউন্টেবল আনকাউন্টেবল, কাউন্ট করতে পারছি মানে আমি গুনতে পারছি,
আর একটা জিনিস হচ্ছে আনকাউন্টেবল, যেটাকে আমরা গুনতেই পাচ্ছি না, মানে যেটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, 1 point something চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। ধীরে ধীরে ইরাশনাল নাম্বারের অস্তিত্ব এলো। কিন্তু এই নাম্বারটা তৈরি হচ্ছে কিভাবে? এর মধ্যেই চলে আসছে হচ্ছে আর্ট, আর এইখান থেকেই কানেকশন তৈরি হচ্ছে ম্যাথামেটিক্স আর আর্টের মধ্যে, আর ধীরে ধীরে এর মধ্যে দিয়েই বেরিয়ে আসছে হচ্ছে জিওমেট্রি। তো আমরা তো স্বভাবতই জানি যে ঠিক আছে চলো নাম্বারস দিয়ে তো আমরা সমস্ত কিছু করে দিচ্ছি, কিন্তু কিছু কিছু এমন আইডিয়া থাকে যা শুধুমাত্র নাম্বারস দিয়ে বোঝানো যায় না। এই ইউনিভার্সকে একটা জায়গা অবধি তুমি কিছু একটা দিয়ে বোঝালে, তারপরের জায়গাটা তোমাকে বোঝানোর জন্য তোমাকে হায়ার কিছু আইডিয়ার দরকার, হায়ার কিছু নলেজের দরকার, একটা বিশেষ টুলসের দরকার, আদারওয়াইজ তুমি বোঝাতে পারবে না। মানে তুমি বুঝিয়ে দিচ্ছ কিন্তু তুমি সেটাকে উপলব্ধি করাতে পারছো না, মানে তুমি বলছো যে হ্যাঁ এটার মানে এটা হবে কিন্তু তুমি ধরতে পারছো না যে এক্স্যাক্ট ওটা হবে। তো কিভাবে আমরা প্রকাশ করব? খুবই তো মানে খুব চাপের বিষয় হয়ে গেল না, কিভাবে প্রকাশ করব? তো সেই সময় মানে সেই সময় ধীরে ধীরে নিয়ে আসা হয়েছিল রেশিও কনসেপ্টকে, এমন একটা কনসেপ্ট যেটা বলা যেতে পারে যে ধীরে ধীরে শুধুমাত্র জিওমেট্রিরই মানে আবির্ভাব ঘটিয়েছিল তাই নয়, ধীরে ধীরে আমাদের কাছে যে এই যে আর্ট যে কনসেপ্টটা সেটাকে নিয়ে এসেছিল। কেন আমরা ছবি আঁকবো, কেন আমরা পেন্টিং করবো, আর এর মধ্যে কি এমন আছে যেটা আমাকে রাখা দরকার, যেটা একটা পেন্টিংকে মানে একটা দর্শকের কাছে একটা আলাদাই মানে নিয়ে আসবে, একটা আলাদাই ভাবনা জাগিয়ে তুলবে। তো সেটাই কিন্তু ধীরে ধীরে আনা হয়েছিল, আর এর মধ্যেই রয়েছে কিন্তু অনেক বড় রহস্য, আর এই রহস্যের সূত্রপাতই কিন্তু আজও অবধি কিন্তু মানুষ পড়ে যায়। তো প্রথম যে কনসেপ্টটা এসেছিল অলরেডি আমি বললাম, সেটা হচ্ছে রেশিও কনসেপ্ট বা বলা যেতে পারে অনুপাত। তো এটা এসেছিল হচ্ছে স্বাভাবিক ব্যাপার, যেখানে আমি বলেছি যে পেন্টিং তৈরি হয় হচ্ছে ইনফিনিটলি মেনি স্ট্রেট লাইন দ্বারা, তো এটাও এসেছিল হচ্ছে স্ট্রেট লাইন থেকে। তো যখন দুটো স্ট্রেট লাইন একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে তখন একটা স্ট্রেট লাইন দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, আর সেখান দিয়ে চলে আসে হচ্ছে রেশিও কনসেপ্ট। এই রেশিও কনসেপ্টকে আরও বেশি মানে কি বলবো আরও বেশি মানে এক্সপ্রেস করে হচ্ছে গ্রিকরা, গ্রিক আর্কিটেকচাররা। তারা কি করেছিল, তারা ভাবছে যে হ্যাঁ চলো আমরা একটা ফর্মুলেশন নিয়ে আসি যেটার দ্বারা আমরা খুব ইজিলি কোনো কিছুকে মেজার তো করতে পারবো, আর আমরা একটা পারফেক্টলি কোনো কিছু কাজ করতে পারবো। আর সত্যি বলতে গেলে গ্রিকরা সেই সময় মানে প্রচুর বেশি মানে ওরা মানে কি বলবো মানে খুব ভগবান বিশ্বাসীও ছিল, একটুখানি খুবই পবিত্র পবিত্র ব্যাপার কাজকর্ম করতো, তো স্বাভাবিক ব্যাপার। তো তারা একটা এমন জিনিসকে ফর্মুলেট করেছিল যেটা সত্যি বলতে গেলে আজও মানে যুগ যুগ ধরে চলে এসছে, কিন্তু সেই সময় শুধুমাত্র একটা সিম্পল কনসেপ্টের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়েছিল, আর সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। এখন এই গোল্ডেন রেশিওর ব্যাপারটা কি, মানে গোল্ডেন মানে অবভিয়াসলি বুঝতে পারছো যে খুবই মানে অ্যাকিউরেট কিছু হবে বা খুবই বিশেষত্ব কিছু হবে। হ্যাঁ সত্যি বিশেষত্ব, কারণ এটা আমাদের ধারণা দিয়েছিল হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা আমরা মানে এখনো মানে মানে সেই নাম্বারটা একটা ফিক্সড ঠিক নয়, কারণ নাম্বারটা অনেক বড়, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে এই নাম্বারটা আমাদের কাছে খুবই পবিত্র নাম্বার, কারণ সেই সময় গ্রিকরা এটাকে প্রচুর 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 পবিত্র মনে করতো। তো এটা এসেছিল হচ্ছে পারফেক্ট রেক্ট্যাঙ্গেল থেকে। এবার কথা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আবার পারফেক্টের কী কথা, না তাদের মতে রেক্ট্যাঙ্গেলটা পারফেক্ট, কারণ তারা বলেছিলেন যে যদি এমন কোনো একটা রেক্ট্যাঙ্গেল থাকে যার দুটো সাইডের লেন্থের অনুপাতটা বা রেশিওটা ওই গোল্ডেন রেশিওর ওই ভ্যালুটা দেয়, তাহলে আমরা সেই রেক্ট্যাঙ্গেলটাকে বলবো হচ্ছে পারফেক্ট রেক্ট্যাঙ্গেল। আর তোমরা ভাবতে পারবে না এই ওরা কিন্তু মানে পুরো প্রত্যেকটা জায়গা মানে যখন ধরো কোনো একটা জমি কিনছে বা ধরো কোথাও একটা বাড়ি তৈরি করছে, তো তার যে ইঁটের যে দরকার পড়ে না, ওই ইঁটের ইঁট অবভিয়াসলি তোমরা স্বাভাবিক ব্যাপার জানোই যে ইঁট তো রেক্ট্যাঙ্গেল শেপেরই হয়, তো ওর যে দুটো যে সাইডের যে লেন্থ হবে ওরা কিন্তু রেশিও কিন্তু সবসময় ওইটাকেই রাখতো, ওই গোল্ডেন রেশিওর ভ্যালুটাকেই রাখতো। যদি তার থেকে একটু বেশি কম হয়ে যায় বা অনেক বেশি হয়ে যায় ব্যাস ওই ইঁটকে ব্যবহার করা যাবে না, কারণ ওদের মনে হতো যে এই গোল্ডেন রেশিওর যে নাম্বারটা এটা নাকি খুবই পবিত্র, আর যদি ওই রেশিওর কনসেপ্টে যদি কোনো কিছুকে তৈরি করা হয় তাহলে সেটা যথেষ্ট বেশি স্থায়ী হবে। সত্যি বলতে গেলে আজকে এটা খুবই কুসংস্কার টাইপের কথাবার্তা মনে হয়, বাট সেই সময় কিন্তু ওইখান থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক বেশি কিন্তু কনসেপ্ট ডেভেলপ হয়েছিল, আর সত্যি বলতে গেলে এটা তখনকার দিনে মানে মনে হতো একটা ম্যাজিক বা বলতে গেলে একটা আলাদাই রহস্য, কিন্তু আজকে এই রহস্যটা খুবই নিচকই খুবই সামান্য মনে হয়। তো এই রেশিওটা কি এটা জানাটা খুবই দরকার। তো ধরো তোমার কাছে একটা এরকম একটা ইঁটের টুকরো আছে যার দুটো সাইডের লেন্থ যদি বি আর সি হয়,
তাহলে ওরা ফর্মুলেট করেছিল এরকম ভাবে যে বি প্লাস সি বাই বি ইকুয়াল টু হবে বি বাই সি। এবার যদি স্বাভাবিক ব্যাপার বি বাই সিটাই তো আমার ওই রেশিওটা, যদি তুমি বি বাই সিটাকে যদি একটা এ দিয়ে যদি সিম্বলাইজ করো তাহলে তুমি ওখান দিয়ে পাবে হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ। অ্যান্ড সেটাকে যদি তুমি সলভ করো, সিদ্ধ আচার্য দিয়ে তুমি সলভ করতেই পারো, তো সেখান দিয়ে যে ভ্যালুটা আসবে এর সেটা আসবে হচ্ছে ওয়ান প্লাস রুট ওভার ফাইভ বাই টু। হ্যাঁ, ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ফাইভ বাই টু হয়, কিন্তু যেহেতু লেন্থ সবসময় পজিটিভ হয় তাই জন্য পজিটিভ ভ্যালুটা নেওয়া হয়েছে। আর এটা তোমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেবে হচ্ছে 1.618। সত্যি বলতে এটার ভ্যালু অনেক বড় আসবে, আর এখান দিয়েই কিন্তু ধীরে ধীরে সূত্রপাত হয় কিন্তু ইরাশনাল নাম্বারের। আর এই যে ইরাশনাল নাম্বারের যে অস্তিত্বটা সেটা কিন্তু ধীরে ধীরে এখান থেকেই আসা শুরু হয় যে হ্যাঁ এমন একটা নাম্বার যেটা দশমিকের পরে কাউন্ট হয়ে যাচ্ছে, মানে আমরা গুনতে পারছি কিন্তু শেষ কোথায় হচ্ছে বুঝতে পারছি না। তো এখান দিয়ে আসে হচ্ছে একটা ইরাশনাল নাম্বারের কনসেপ্টই শুধু নয়, এখান দিয়ে একটা ভ্যালু আসে 1.618, যেটাকে মনে করা হয় হচ্ছে গোল্ডেন রেশিও। এবার কথা হচ্ছে যে হ্যাঁ রেশিওটা তো পেয়ে গেলাম আমরা, পারফেক্ট রেক্ট্যাঙ্গেলও বলছি, ঠিক আছে, কিন্তু এটার অ্যাকচুয়ালি আমাদের দরকারটা কি জন্য? তো স্বাভাবিক ব্যাপার সেই সময় মনে করা হতো, আমি অলরেডি বললাম যে এটা একটা খুবই পবিত্র, তো তাই জন্য এটাকে মানে যে কোনো জায়গায় তুমি হয়তো প্রচুর ওই সময় আর্টিস্ট ছিল যারা মানে ধরো কোনো একটা জায়গায় ছবি আঁকছে, কোনো একটা প্যাটার্ন বানাচ্ছে, সেটা হতে পারে মানে যে কোনো প্যাটার্ন, তো তারা মনে করতো যে হ্যাঁ আমাদের ওখানে কিন্তু ওই রেশিওটা সবসময় এটাই হতে হবে, মানে এর অ্যাপ্রক্সিমেট হতে হবে, মানে এমনভাবে কিছু করতে হবে যাতে ওর লেন্থ আর হাইট অবভিয়াসলি তার সাথে কি আর বলবো মানে তার অনুপাতটা যেন এটা হয়। শুধু তাই না, ওই টাইমে যারা মানে আর্কিটেকচারটা যারা ছিল তো তারা যখন কোনো কিছু কোনো স্থাপত্য তৈরি করতো তারাও কিন্তু ওই রেশিওটাকে কিন্তু সবসময় মেনে চলতো। কিন্তু তখনকার দিনে মানুষজন কিন্তু এরকমভাবে কিন্তু বিশ্বাস করতো যে হ্যাঁ আমরা যে কাজটাই করবো, যেটাই তৈরি করবো, যার মধ্যে একটা শিল্পর সৃষ্টি হবে তার মধ্যে এই রেশিওটা আনতে হবে। এরপরে আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভ কথাটা হয়তো তোমরা অনেকে শুনে এসছো, কিন্তু এই পার্সপেক্টিভ কিন্তু প্রচুর বেশি কিন্তু মানে কী বলবো ইন্ডিকেট করে হচ্ছে যেটা আমি অলরেডি বললাম যে পেন্টিংয়ের অ্যাজ এ ডেফিনেশন, যেটা আমরা টু ডাইমেনশনের মধ্যে যখন থ্রি ডাইমেনশনকে ভিজুয়ালাইজ করি তার মধ্যে। আর এই পার্সপেক্টিভটা এসছে হচ্ছে অনেকটা এরকমভাবে যে অবভিয়াস ব্যাপার যখন একটা তোমরা যখন কোনো একটা পেন্টিং ড্র করছো তো অবভিয়াস ব্যাপার তার মধ্যে কোনো একটা সেন্টার তো থাকবেই থাকবে, একটা এমন বস্তু থাকতে পারে বা কোনো একটা এমন জায়গা থাকতে পারে যার চারপাশে হয়তো অনেক অনেক কিছু রয়েছে, বাট হ্যাঁ সেটাকেই কিন্তু সেন্টার করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি সেন্টার ওয়ার্ডটাকে ইউজ করো, বাট ওখানে যেটা মিন করে সেটা হচ্ছে একটা ভ্যানিশিং পয়েন্ট। তো এই ভ্যানিশিং পয়েন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর বিলিভ করতে পারবে না যে হয়তো তখন হয়তো এটা খুবই একটা সামান্য একটা মানে জাস্ট কনসেপ্ট ছিল, বাট ম্যাথামেটিক্সের মধ্যে কিন্তু এটা কিন্তু খুবই বড় কনসেপ্ট, সেটা হচ্ছে কনভার্জিং। নর্মালি অনেকে তারপরে ভ্যানিশিং পয়েন্টকে অ্যাজ এ কনভার্জিং পয়েন্টও বলে। কনভার্জিং পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে তুমি যাওয়ার চেষ্টা করছো কিন্তু জায়গাটা মানে কি বলবো মানে তুমি যাচ্ছ, তুমি দৌড়াচ্ছ সেই পয়েন্টের দিকে কিন্তু তুমি পয়েন্টটাকে ধরতে পারছো না, কারণ পয়েন্টটা অনেক দূরে আছে কিন্তু তুমি স্টিল দৌড়ে যাচ্ছ, মানে কনভার্জ করার চেষ্টা করছো কিন্তু তুমি ওই জায়গায় কনভার্জ করতে পারছো না, তুমি হয়তো তার অ্যাপ্রক্সিমেশনে যাচ্ছ। যেমন আমি বললাম না যে যদি তুমি ওই ভ্যালুটাকে যদি তুমি ক্যালকুলেটারে বের করার চেষ্টা করবে ওয়ান প্লাস রুট ওভার ফাইভ বাই টু দেখবে তোমার প্রচুর বড় ভ্যালু দেবে, তো আমরা জাস্ট ওটাকে অ্যাজ এ অ্যাপ্রক্সিমেট করে 1.618 ধরে আমরা কাজ করি। তো এই যে কনসেপ্টটা এখান দিয়ে আসে হচ্ছে পার্সপেক্টিভে। তো হ্যাঁ এখন পার্সপেক্টিভের মধ্যে অনেক ব্যাপার আছে, সেটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ আছে, 2 পয়েন্ট পার্সপেক্টিভও রয়েছে, আবার মেনি পয়েন্ট পার্সপেক্টিভও রয়েছে। অ্যান্ড অবভিয়াস ব্যাপার যে অনেক পেন্টিং থাকে যেখানে ম্যাক্সিমাম প্রচুর সেই সময়কার আর্টিস্টরা 1 পয়েন্ট পার্সপেক্টিভই ইউজ করেছে। ইভেন আমি যদি অ্যাজ এ এক্সাম্পল দিই সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার পেন্টিংটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যীশু খ্রিস্ট হচ্ছে যে পজিশন যীশু খ্রিস্ট বসে আছে ওখান থেকেই মানে 1 পয়েন্ট পার্সপেক্টিভটা মানে কনসেপ্টটা বেরিয়েছে, যেটা মানে দেখতে পাচ্ছ যে চারপাশ দিয়ে কিরকম ভাবে মানে জিনিসটাকে সিনারিওটাকে কিভাবে করা হয়েছে। তো এই যে স্ট্রাকচারের যে আইডিয়াটা এটা কিন্তু পার্সপেক্টিভ দেয়, এর মধ্যে মানে একটা আলাদাই কি বলবো মানে একটা আলাদাই ভিজুয়ালাইজেশন আছে যে হ্যাঁ আর্টিস্ট কিরকম ভেবে মানে কাজটা করেছে, মানে পার্সপেক্টিভের যে মানে মেন যে রোলটা সেটা কিন্তু এখানে বোঝা যায়। এখন কথা হচ্ছে পার্সপেক্টিভ মেজর কোথায় কোথায় ইউজ হয়। দেখো প্রচুর জায়গায় ইউজ হয়, প্রচুর স্থাপত্য তৈরিতে ইউজ হয়, ইভেন আমরা আজকালকার দিনে যে সমস্ত পেন্টিং করছি সেটা তোমরা যে কোনো সাবজেক্টিভ ড্রয়িং বলো বা যে কোনো তোমরা পোর্ট্রেট বলো, ইভেন পোর্ট্রেটে আরও বেশি ভালোভাবে দেখা যায় কারণ পোর্ট্রেটে অবভিয়াস ব্যাপার একজন সেন্টারে থাকে আর তার
সে তাকেই মানে বলা যেতে পারে যে একটা ভ্যানিশিং পয়েন্ট ক্রিয়েট করা হয় তার মধ্যে, অ্যান্ড সেখান দিয়ে চারপাশে তুমি ধরো যে ব্যাকগ্রাউন্ডটা ড্র করছো বা যেরকমভাবে কালারিং করছো সেটাই তোমাকে কিন্তু পুরো পার্সপেক্টিভের ধারণাটা দিচ্ছে। ইভেন যদি আমি একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ের কথা বলি, তো সাবজেক্টিভ ড্রয়িংয়েও তোমরা দেখে থাকবে যে একটা জায়গা থাকে যেখানে তোমার মেন সেন্টার থাকে, সেন্টারে একটা ফিগার থাকে এবং তার চারপাশে যে সমস্ত ফিগার থাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করে, আর সেটাই কিন্তু তোমাকে কিন্তু পার্সপেক্টিভের ধারণা দেয়। এবার দেখো ওয়ান অর মেনি পয়েন্ট পার্সপেক্টিভ তো থাকবেই থাকবে, কারণ যখন তোমার সেন্টার যখন একটা না আরো সেন্টারে ফিগার আছে মানে অনেকগুলো সেন্টার আছে, তখন কিন্তু সেক্ষেত্রে টু পয়েন্ট পার্সপেক্টিভ বা মেনি পয়েন্ট পার্সপেক্টিভে কিন্তু আইডিয়াটা চলে আসে। তো এটা কিন্তু প্রচুর বেশি কিন্তু অ্যাপ্লিকেশন হিসাবে কিন্তু ইউজ হয় আমাদের আজকালকার আমরা যা ড্র করছি তার মধ্যে। আরেকটা কনসেপ্ট কিন্তু খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, আর এটা ম্যাথামেটিক্সে তো প্রচুর বেশি মানে নিয়ে আসা হয়েছে স্বাভাবিক ব্যাপার, এটার উপর প্রচুর কিছু হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর রিসার্চ হয়েছে, কারণ অবভিয়াস ব্যাপার নাম্বার সিস্টেমের উপর আজও কাজ হয়ে যাচ্ছে, মানে ম্যাথামেটিক্সের একটা বড় ব্রাঞ্চ আছে নাম্বার সিস্টেমের উপর, আর আজও কিন্তু মানুষজন এইভাবেই কাজ করছে যে হ্যাঁ আমরা আর্টের সাথে কিভাবে রিলেশন করতে পারছি ম্যাথামেটিক্সে, কিভাবে আমরা জিওমেট্রি কনসেপ্টটাকে কিভাবে আমরা তুলে আনতে পারছি পুরো আর্টের মধ্যে দিয়ে, যে কোনো পেন্টিংয়ের মধ্যে দিয়ে। তো এই কনসেপ্টটা এসছে হচ্ছে অনেকটা গাছের মধ্যে দিয়ে। তো আমরা নর্মালি যদি একটা গাছকে দেখি, তো গাছকে তোমরা দেখে থাকবে যে হ্যাঁ এরকম একটা ডালপালা রয়েছে, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এইভাবে এইভাবে উঠছে। কিন্তু যদি তোমরা গাছটাকে একদম এই পয়েন্ট থেকে দেখো না, মানে একদম যদি পুরো উপর থেকে দেখো, একদম উপরের পজিশন থেকে, তাহলে তোমরা দেখতে পাবে গাছের পাতাটা না একদম পুরো এইরকমভাবে গোল হয়ে গোল হয়ে গোল হয়ে এরকম এরকমভাবে উঠতে 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 উপরের দিকে উঠছে। এটা কিন্তু শুধুমাত্র একটা জাস্ট প্রকৃতির খেলাই শুধু নয়, হ্যাঁ প্রকৃতির খেলা তো ঠিকই, কারণ গাছ তো আর আমরা মানে একদম হাতে অঙ্ক কষে তৈরি করিনি যে হ্যাঁ আমরা এইরকমভাবেই তৈরি হবে, কিন্তু এটাকে আমরা কিন্তু ম্যাথামেটিক্যালি কিন্তু রিপ্রেজেন্ট করেছি, অ্যান্ড মানে আমরা করিনি মানে সেই সময় ম্যাথামেটিশিয়ানরা প্রচুর এটার উপর কাজ করেছে, অ্যান্ড এর মধ্যে জিওমেট্রির যে অ্যাসপেক্টটা কিন্তু নিয়ে এসছে, আর এর মধ্যে একটা আলাদাই কিন্তু প্যাটার্ন ফরমেশন হয়েছে, যেখান থেকে এসছে হচ্ছে ফিবোনাকি সিরিজ। আর এই ফিবোনাকি সিরিজটা বেসিক্যালি বলা যেতে পারে অ্যাজ এ যদি এক্সাম্পল হিসেবে দেখো, তাহলে কিন্তু পাতার এই যে অ্যারেঞ্জমেন্টটা এটার মধ্যে দিয়ে কিন্তু ফিবোনাকি সিরিজের কিন্তু কি বলবো মানে আবির্ভাব ঘটেছে। তো ফিবোনাকি সিরিজটা অনেকটা এরকমই যে তোমার কাছে ফার্স্ট একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে বা একটা ইনিশিয়াল নাম্বার তুমি ধরে নেবে, ধরে নাও সেই ইনিশিয়াল নাম্বারটা ওয়ান, আমি সেটা ন্যাচারাল নাম্বার থেকে তুলছি, হ্যাঁ প্রচুর জন বলবে যে আমি জিরো থেকে তুলবো, তুলতেই পারো, বাট আমি ওয়ান থেকে তুলবো। এবার দেখো তোমাকে প্রথমে দুটো নাম্বারকে ফিক্স করে নিতে হবে, এবার দেখো ওই প্রথম নাম্বার অবভিয়াসলি যেহেতু ওয়ান নিয়েছো, তো সেকেন্ড যে প্লেসের যে নাম্বারটা থাকবে সেটাও অবভিয়াসলি ওয়ানই তুমি রাখবে, অ্যান্ড তারপরের যে নাম্বারটা হবে সেটা হবে তোমার আগের দুটো নাম্বারের যোগফল। তো স্বাভাবিক ব্যাপার তুমি ইনিশিয়ালে নিয়েছো ওয়ান, সেকেন্ড পজিশনে তোমার নাম্বার আছে ওয়ান, তো থার্ড পজিশনে অবভিয়াসলি হবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু, এবার ফোর্থ পজিশনে হবে হচ্ছে ওয়ান প্লাস টু থ্রি, ফিফ পজিশনে হবে হচ্ছে টু প্লাস থ্রি ফাইভ, এইভাবে এগোতে এগোতে থাকবে। এখন হ্যাঁ যারা জিরোকে আছে ইনিশিয়ালি রাখবে অ্যান্ড তারপরে ভাববে যে হ্যাঁ আমি ওয়ান নেবো, কারণ অবভিয়াসলি জিরোর পরে ওয়ান হয়, তারা কিন্তু তারপরের পয়েন্টটাকে মানে তারপরের পজিশনে যেটা পাবে সেটা হচ্ছে ওয়ান, কারণ অবভিয়াসলি ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান হয়। তো এইভাবে কিন্তু পুরো সিরিজটা চলতে থাকবে। তো এই সিরিজটার বেসিক্যালি ফরমেশনটা হচ্ছে এরকম, যদি আমি জেনারেল ফর্মুলাটা বলি সেটা হচ্ছে এফ এন ইকুয়ালস টু হচ্ছে এফ এন মাইনাস ওয়ান প্লাস এফ এন মাইনাস টু, বা এটা জাস্ট এফ দিয়ে জাস্ট পজিশনটা বোঝাচ্ছে যে এন এফ পজিশন ইকুয়াল টু হবে হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু পজিশন। তো এইভাবে পুরো সিরিজটা তৈরি হচ্ছে যে ওয়ান ওয়ান টু থ্রি ফোর টু থ্রি তারপরে ফাইভ, এইভাবে পুরো চলতে থাকছে চলতে থাকছে চলতে থাকছে। এবার এই জিনিসটা যখন তুমি জিওমেট্রিটা দেখবে না, তখন তুমি বুঝতে পারবে যে পুরো এইরকমভাবে গোল হয়ে মানে এরকমভাবে ঘুরতে 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 তো বেরিয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু উল্টো ছিল, যদি তুমি পার্সপেক্টিভের দিকে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানে সমস্ত কিছু কিন্তু একটা পয়েন্টের দিকে কিন্তু কনভার্জ করছে, বাট এটা কিন্তু একটা পয়েন্ট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে কিন্তু বাইরের দিকে। তো এরকমভাবে সিনারিওটা হচ্ছে। আবার অনেকে বলতে পারে যে সমস্ত দিক দিয়ে ঘুরে এসে একটা জায়গায় আসছে, তো এটাও তোমরা ধরতে পারো, বাট হ্যাঁ বেসিক্যালি ভেতর থেকে বাইরের দিকে বেরোচ্ছে এখান দিয়ে এটাই মেইন করে, কারণ যেহেতু ওয়ান ওয়ান করতে করতে যেহেতু বাড়ছে মানে সিরিজটা যেহেতু বেরিয়ে এগিয়ে যাচ্ছে, তো তার জন্য আমরা এটাকে বলি যে হ্যাঁ এটা ডাইভার্জিং একটা সিরিজ আমাদেরকে শো করছে, কারণ কনভার্জিং মানে হচ্ছে ভেতরের দিকে যাওয়া, ডাইভার্জিং মানে বেরিয়ে আসা। অ্যান্ড এই কনসেপ্টটা দিয়ে কিন্তু প্রচুর কিন্তু কাজ হয়েছে, ইভেন তোমরা প্রচুর প্যাটার্ন ফরমেশনেও কিন্তু এই
পুরো এই সিরিজের কনসেপ্টটা কিন্তু আনা হয়, মানে একদম পুরো এই সিরিজটাকে মানে যেরকম ভাবে এইভাবে যে গোল হয়েছে ঘুরছে, যে জিওমেট্রির যে অ্যাসপেক্টটা সেটাকে কিন্তু দেখানো হয়ে থাকে। ইভেন প্রচুর প্যাটার্ন ফরমেশন, ইভেন তুমি এখনো দেখে থাকবে, এখন দেখবে প্রচুর জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু করা হয়, ইভেন প্রচুর ডিজাইনেও কিন্তু এই জিনিসটা করা হয়। কিন্তু এখানে একটা বিউটি আছে, যে বিউটিটা সিরিয়াসলি তোমাকে বিশ্বাস যোগাবে যে কেন গোল্ডেন রেশিওকে প্রচুর বেশি পবিত্র বলা হয়, আর এই গোল্ডেন রেশিও কেন 1.618টা প্রচুর বেশি, মানে প্রচুর বেশি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে যে দেখো এই ফিবোনাচি সিরিজ অবভিয়াসলি যদি আমি 1 থেকে ধরি তাহলে 1 1 2 এইভাবে স্টার্ট হচ্ছে। এখন সারা ব্যাপার 1/1 তো 1 হয়, 2/1ও 2 হয় সারা ব্যাপার। এবার যখন তুমি তারপরের দিকে যাবে, যেমন 3/2, 3/2 হচ্ছে 1.5। এবার যখন তুমি 5/3 করবে, মানে স্বাভাবিক ব্যাপার ওই সংখ্যাটা তার আগের সংখ্যা দ্বারা যখন তুমি ডিভাইড করবে, তখন তুমি দেখবে যে ধীরে ধীরে সেই ভ্যালুটা না, মানে ওই যে রেশিওটা না, ধীরে ধীরে দেখবে 1.618 এর দিকে কনভার্জ করছে, মানে ওর দিকে যাচ্ছে। ইভেন যদি তুমি একটুখানি বড় সংখ্যা নাও, যেমন ধরো 55/34, নর্মাল 34 তারপরে 55 আসে, তো যদি 55কে যদি তুমি 34 দিয়ে ডিভাইড করো, মানে 55/34 এর যদি তুমি রেশিওটা দেখো, তাহলে তুমি দেখবে অনেক 1.6176 এরকম সামথিং কিছু আসবে, মানে ধীরে ধীরে মানে 1.618 এর দিকে যাচ্ছে, মানে এখান দিয়ে মানে প্রচুর জন মানে এটা তারপরে মানে প্রচুর কথা উঠেছে, মানে সেই সময় যে এই গোল্ডেন রেশিওর মাহাত্ম তো অনেক বেশি, কারণ আমরা তো গোল্ডেন রেশিওর ওখানে কনসেপ্ট দেখেছি, তো ওই জিনিসটা এখানে কীভাবে চলে আসছে, অ্যাকচুয়ালি চলে আসছে না। অ্যাকচুয়ালি যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে এই যে আমরা যে এই যে ড্রটা করছি না, যে এরকমভাবে এরকমভাবে উঠছে, এর মধ্যেও কিন্তু এই রেক্ট্যাঙ্গেল শেপটা আসছে। এই রেক্ট্যাঙ্গেল শেপটা মানে প্রচুর বেশি ইম্পর্টেন্ট, যার জন্য কিন্তু এটা কিন্তু পারফেক্টলি হয়। তাই জন্য একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল তৈরি করার মানেই হচ্ছে তোমাকে কিন্তু ওই রেশিওটা নিয়ে আসতে হবে, যে দুটো সাইডের লেন্থের ওই রেশিওটা কিন্তু 1.618 এর দিকে অ্যাপ্রক্সিমেট হবে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, অ্যান্ড ধীরে ধীরে কিন্তু আর্ট অ্যান্ড কি বলবো মানে পেন্টিং অ্যান্ড যে কোনো স্থাপত্য তৈরির মধ্যে কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু ডেভেলপ হতে থাকে। অ্যান্ড আজকে হয়তো প্রচুরজন তখন ভাববে যে তার মানে কি আমরা যখন ছবি আঁকতে বসবো তখন কি মানে একদম স্কেল টেল নিয়ে বসবো, যে হ্যাঁ আমরা এই ছবিটা এরকম আঁকলাম, তো এরপর আমাকে মাপটা দেখে নিতে হবে ক্যালকুলেটার করে যে হ্যাঁ আমরা গোল্ডেন রেশিওর মিলছে কিনা গোল্ডেন রেশিওর সাথে, তো এরকম নয়। বাট স্টিল আমরা কিন্তু যখনই কোনো একটা ছবি আঁকি না, আমরা কিন্তু তার মধ্যে কিন্তু এই কনসেপ্টগুলোকে কিন্তু ঢুকিয়ে রাখি। আর এই কনসেপ্টটা অনেকে বলবে যে হ্যাঁ ম্যাথামেটিক্স তো ঠিকঠাক নয়, মানে এটা তো ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স মানে তো আমরা সেই সরল সুদ, সুদ কষা, তারপরে এই সমস্ত সাইন ট্যান কস এই সমস্ত নিয়ে বসে থাকি। বাট অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের বিউটি কিন্তু হ্যাঁ ওর মধ্যে তো রয়েছে, ওর মধ্যে অনেক কিছু রয়েছে, কারণ স্টিল সেই সময় যেরকমভাবে ম্যাথামেটিক্সের ডেভেলপ হয়েছিল অ্যাজ এ নাম্বার সিস্টেম থেকে, যেখানে আমরা বলেছি যে নাম্বারস নাকি একমাত্র হায়েস্ট নলেজ আমাদের দেয়, সেখান থেকে জিওমেট্রি কনসেপ্ট এসছে, আর আমরা যাকে গুনতে পারছি কিন্তু ধরতে পারছি না, এরকম নাম্বারের কনসেপ্ট কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আর্টের মধ্যে থেকেই পেয়েছি। তো জিনিসটা কিন্তু অনেক বেশি কিন্তু সহজ করে দিয়েছিল সেই সময়। শুধুমাত্র আমরা কিছু ডায়াগ্রাম ড্র করেছি, কিছু রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, কিছু প্যাটার্ন ড্র করেছি, তার মধ্যে দিয়ে মানে আমরা কত কিছুই না কনসেপ্ট পেয়ে গেছি। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি কিন্তু অনেক কনসেপ্ট কিন্তু ডেভেলপ হয়েছে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর আজকে আমরা যা কিছু করছি তার মধ্যে কিন্তু আজও কিন্তু এই জন্য আমরা এই জিওমেট্রি, এই ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টকে কিন্তু খোঁজার চেষ্টা করি। আজকে আমরা যাই ছবি আঁকি দেখবে আমি সবসময় বলি যে হ্যাঁ সেন্টারকে এরকমভাবে করো, হ্যান করো, ত্যান করো, বাট অ্যাকচুয়ালি যদি তোমরা এটাকে স্টাডি করো না, দেখবে প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু তুমি এই কনসেপ্টগুলোকে দেখতে পাবে। অ্যান্ড ঠিক তাই এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু রিসার্চ হচ্ছে এরকম কিন্তু পেন্টিংকে নিয়ে। ইভেন প্রচুর আগেকার দিনে প্রচুর এমন এমন পেন্টিং আছে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে তার মধ্যে কীরকম জিওমেট্রি কনসেপ্ট আছে, তার মধ্যে কীরকমভাবে মানে রেক্ট্যাঙ্গেলগুলোকে নেওয়া হয়েছে, স্কোয়ারগুলোকে নেওয়া হয়েছে, কীরকমভাবে প্যাটার্ন ফরমেশন করা হয়েছে। আজও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এরকম স্টাডি করছে। ইভেন আমি এক বছর ধরে এগুলোকে আমিও স্টাডি করছিলাম, আমিও প্রত্যেকটা পেন্টিংকে দেখছিলাম যে হ্যাঁ এর মধ্যে কীরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিন্তু প্রচুর বুঝতে হবে, তার জন্য কিন্তু তোমাকে প্রচুর ভালো করে ছবি দেখতে হবে, ছবির মধ্যে তোমাকে বুঝতে হবে যে এর মধ্যে সেন্টার কোনটা আছে, কোথায় কোথায় তোমার ভ্যানিশিং পয়েন্টটা রয়েছে। কারণ অবভিয়াসলি এটা যদি তোমার স্টাডি করো না তাহলে বুঝতে পারবে যে একটা পেন্টিংয়ের মধ্যে ভ্যানিশিং পয়েন্ট অনেকগুলো থাকতে পারে, আর সেই ভ্যানিশিং পয়েন্টগুলোকে যদি তুমি জোড়ো মানে জয়েন করো তাহলে তুমি দেখবে যে একটা এরকম রেক্ট্যাঙ্গেল পাবেই পাবে, কিছু না কিছু একটা শেপ পাবেই পাবে। যদি কোথাও যদি ভ্যানিশিং পয়েন্ট মাত্র একটা থাকে তাহলে তুমি বুঝবে যে ওখান দিয়ে কোনো একটা ফিবোনাচি সিরিজ তৈরি হচ্ছে। আর যদি তুমি ওখানে দেখো যে ভ্যানিশিং পয়েন্ট আরও অনেক অনেক রয়েছে, তো সেখান দিয়ে তুমি দেখতে পাবে যে ধীরে ধীরে তুমি একটা রেক্ট্যাঙ্গেল খুঁজে পাচ্ছই পাচ্ছ, আর এই রেক্ট্যাঙ্গেলটা
ওই তোমার গোল্ডেন রেশিও কিন্তু স্যাটিসফাই করবে। তো এইভাবে কিন্তু প্রচুর পেন্টিং এর মধ্যে কিন্তু এরকমই কিন্তু জিওমেট্রি অ্যাসপেক্ট কিন্তু রয়েছে, ম্যাথামেটিক্স এর অ্যাসপেক্ট রয়েছে। কারণ জিওমেট্রি শুধুমাত্র তোমাকে একটা স্ট্রাকচার দেবে, কিন্তু ম্যাথামেটিক্স তোমাকে কিন্তু ওই নাম্বারটা দেবে, তোমাকে ওই কাউন্টটা করাবে, ওটা কিন্তু তোমাকে জিওমেট্রি ওইভাবে দেবে না। অবভিয়াস ব্যাপার তোমরা বলবে যে হ্যাঁ আমরা ওই যে বি প্লাস সি বাই বি ইকুয়াল টু বি বাই সি যেটা করলাম ওটা তো একটা জিওমেট্রি কনসেপ্ট, জাস্ট ওটার ওই লেন্থ গুলোকে নিয়ে আমরা কাজ করছি। বাট স্টিল তোমাকে যে ওই নাম্বারের যে কাউন্টিংটা যেটা দিচ্ছে, তোমাকে যে ওই আইডিয়াটা যেটা ডেভেলপ করছে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ম্যাথামেটিক্স এর মধ্যে থেকেই আসছে। অ্যান্ড এই যে কনভার্জিং পয়েন্ট, এই যে কনভার্জেন্টের যে কনসেপ্টটা, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অ্যানালাইসিস মানে ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিসে কিন্তু মেজর রোল প্লে করে, লিমিট পয়েন্টের রোল প্লে করে। অ্যান্ড হ্যাঁ, লিমিট পয়েন্টের কনসেপ্টটা অনেকটাই ওখান থেকে এসছে, ভ্যানিশিং পয়েন্টের থেকে, বাট জিনিসটা অনেকটা আলাদা। ওখানে মনে করা হয় যে যদি তুমি লিমিট পয়েন্টটাকে যদি আচ্ছা ওগুলোকে নিয়ে আমি আর এখানে কনসেপ্টে ডিসকাশন করবো না, কারণ ওগুলোর মধ্যে অনেক কিছু রয়েছে। বাট স্টিল তোমাদেরকে এটাই বোঝাবো যে ম্যাথামেটিক্স কিন্তু অনেক কিছুকে কিন্তু মানে বিউটিগুলোকে কিন্তু ফিল করে। আজকে আমি যখন এগুলোকে নিয়ে স্টাডি করি তখন অনেক কিছু জানতে পারি। তো আজকে জাস্ট খুবই সামান্যভাবে তোমাদের সাথে শেয়ার করলাম এই ডিসকাশনের মাধ্যমে। তো হোপ তোমরা অনেক কিছু আইডিয়া পেয়েছো যে হ্যাঁ সিরিয়াসলি আমরা যে ড্রয়িং করছি তার মধ্যে কী বিউটিটা রয়েছে। সত্যিই তো এতদিন তো অনেক অনেক ছবি এঁকেছো, একটা ছবি জাস্ট বের করবে, বের করে জাস্ট দেখবে যে হ্যাঁ দাদা তো এরকম এরকমভাবে বললো, দেখি তো আমি আমার ছবির মধ্যে এগুলো নিয়েছি কিনা, এরকম ভ্যানিশিং পয়েন্ট আছে কিনা, এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা যাচ্ছে কিনা, আমার ছবির মধ্যে এরকম কোনো একটা ফিবোনাকি সিরিজ রেডি হচ্ছে কিনা। তো এইগুলো কিন্তু তোমরা দেখতে পারো, কারণ এগুলোর মধ্যে কিন্তু একটা আলাদাই তুমি বিউটি খুঁজে পাবে, দেখবে তোমার আলাদা একটা ইন্টারেস্ট জাগবে। তো খুবই সামান্যভাবে ডিসকাশন করলাম, দেখো ডিসকাশন অনেক কিছু করা যায়। ইভেন আমি এক একটা পেন্টিংয়ের মধ্যে কীরকমভাবে এই জিওমেট্রিটাকে তুমি ফিল করবে, কীরকমভাবে জিওমেট্রির পুরো ট্রেস ট্রেস মানে আমি কী বলতে চাইছি মানে ওর ভেতর থেকে বের করে আনবে, সেগুলোকে নিয়ে কনসেপ্টে ডিসকাশন করাই যেতে পারে। তো সেক্ষেত্রে দেখবে একটা পেন্টিং নিয়ে অনেক বড় অনেক সময় লেগে যাচ্ছে, কারণ আমিও এরকমভাবে লিখেছি, অনেক লিখেছি লাস্ট এক বছর ধরে। তো আমিও এরকম ছোটো ছোটো কাজ করছি, হ্যাঁ খুবই সামান্য কাজ, কারণ এর ওপর কাজ তো হচ্ছে, অনেকে এর ওপর প্রচুর প্রচুর কাজ করছে, প্রচুর প্রচুর অনেক বড় বড় মানুষজন অনেকে কাজ করছে। আমি জাস্ট খুবই সামান্য আমি ছোটোখাটো কাজ এরকমভাবে এগুলোকে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, এগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করছি, তো সেরকমভাবে কাজ করছি। তো আজ থেকে কিন্তু ম্যাথামেটিক্সকে বেশি অবজ্ঞা করবে না, বলবে না যে ম্যাথামেটিক্স খুব খারাপ লাগে, কারণ ম্যাথামেটিক্স কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের আইডিয়া দেয়। আর সিরিয়াসলি আজকে তোমরা যা করছো তার মধ্যেও বুঝবে কিন্তু যে হ্যাঁ ম্যাথামেটিক্স রয়েছে। এমন নয় যে আমি ম্যাথামেটিক্স স্টুডেন্ট বলে বলছি, বাট স্টিল যদি না হতাম তাহলে ওদের বলতাম না। বাট হোয়াট এভার, তো আজকের ভিডিওটা এতটাই। তো তোমরা এগুলোকে কিন্তু ফিল করো, কারণ ফিল না করলে কিন্তু আসল বিউটিটা খুঁজে পাবে না।